মৌসুমের শুরুতে মালদার বাগানে মুকুল ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে মালদা জেলার প্রায় 80% বাগানে মুকুল ফুটে গিয়েছে। লক্ষণভোগ, গোপালভোগ সহ অন্যান্য প্রজাতির আম গাছে 70% মুকুল ফুটে গিয়েছে বলে উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এছাড়া অন্যান্য প্রজাতির গাছগুলিতেও মুকুল ফুটতে শুরু করেছে। ইতিমধ্যে জেলা উদ্যানপালন দপ্তরের পক্ষ থেকে কৃষকদের আম গাছ পরিচর্যা করার পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিকারক কীটপতঙ্গের যাতে আমের মুকুল নষ্ট করতে না পারে তার জন্য কীটনাশক প্রয়োগ করার নির্দেশ দিচ্ছেন উদ্যানপালন দপ্তরের কর্তারা। চলতি মরশুমে জেলার আমবাগানগুলিতে ব্যাপক আশার আলো দেখছেন আম চাষিরা। আবহাওয়া ঠিক থাকলে এবারও রেকর্ড ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মরশুমে মালদা জেলায় মোট 31,450 হেক্টর জমিতে আম চাষ হয়েছিল। আমের ফলন হয়েছিল 3,75,100 মেট্রিক টন। জেলায় 1 হেক্টর প্রতি আমের ফলন ছিল 11.93 মেট্রিক টন। হেক্টর প্রতি সবথেকে বেশি ফলন হয়েছিল মালদা মানিকচক ব্লকে। এবছর জেলা উদ্যানপালন দপ্তরের উদ্যোগে নতুন করে আরও 450 হেক্টর জমিতে আম চাষ বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে কৃষকদের আম গাছে রাসায়নিক প্রয়োগ বন্ধ করার পরামর্শ দিচ্ছেন উদ্যানপালন দপ্তরের কর্তারা। উদ্যানপালন দপ্তরের আধিকারিক সামন্তরিক বলেন, এখনো পর্যন্ত আবহাওয়া আম চাষের পক্ষে অনুকূল। আমের মুকুল ফোটার আগে বৃষ্টিপাত হওয়ায় আমের পক্ষে অনেকটাই উপকার হয়েছে। তাই সঠিক সময় জেলার প্রতিটি বাগানে মুকুল ফুটতে শুরু করেছে। মুকুল ফোটা থেকে আমের গুটি হওয়া পর্যন্ত আবহাওয়া ঠিক থাকলে আমের ফলনও ভালো হবে। গত বছর থেকে এই মরশুমে আমের ফলন বৃদ্ধির আশা করছি আমরা, তবে সম্পূর্ণটাই নির্ভর করছে জেলার আবহাওয়ার উপরে। এবার আমের মুকুল তো দেখা যাচ্ছে খুব ভালোই। আমের মুকুল দেখে 20-30 সব ভালোভাবেই চিকিৎসা করছি, চলছে। কি কি করছো এখন গাছের? গাছে এখন স্প্রে করলাম। মুকুল কতগুলো গাছে এসেছে তোমার বাগানে, কত পার্সেন্ট গাছে? এবার মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি, মুকুলটা ভালোই হয়েছে। কি আশা করছো? আমি আশা করছি যেন আম ভালোভাবে যেন হয়, বৃষ্টি ঝড় বৃষ্টি যেন না আসে। এখন ঝড় বৃষ্টি হলে কি ক্ষতি হবে? এখন ক্ষতি হয়ে যাবে, আমের মুকুলগুলো সব পুড়ে যাবে। এখনো পর্যন্ত আমাদের মালদা জেলাতে পর্যালোচনা করে আমরা ফিল্ড ভেরিফিকেশন করে যে দেখতে পাচ্ছি যে আমের মুকুল স্বাভাবিকভাবেই আসছে এবং অনেকটাই চলে এসেছে। বিশেষ করে লক্ষণভোগ বা হিমসাগর, ল্যাংড়ার ক্ষেত্রে একটু কম এসেছে কিন্তু চলে আসবে। এবং এটা মূলত ওই মাঝে মাঝে বৃষ্টিপাত আর টেম্পারেচারের ফ্লাকচুয়েশনের জন্য এটা ভেরিয়েশনটা হচ্ছিলো। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে মালদাতে আমের মুকুল মোটামুটি স্বাভাবিকভাবেই আসতে শুরু করেছে এবং আমরা এক্সপেক্ট করছি গত বছরের যে 31,450 হেক্টর কাভারেজ ছিল সেই কাভারেজটা তো থাকছেই। আমরা প্রোডাকশনের নিরিখে গতবারে 3,75,100 মেট্রিক টন প্রোডাকশন হয়েছিল। যদি প্রাকৃতিক পরিবেশ ঠিকঠাক থাকে তাহলে এইরকম একটা প্রোডাকশন হতে পারে। এখনো পর্যন্ত আমাদের মালদা জেলাতে যে মুকুল সেটা বেশিরভাগ ভ্যারাইটিগুলোই এসে গেছে, মূলত যেগুলো লেট ভ্যারাইটি তার মধ্যেও ল্যাংড়া এইটার মুকুল আসার পরিমাণ যদি পার্সেন্টেজে বলা হয় তাহলে বলা যেতে পারে প্রায় 60%-এর মতো এসেছে। এবং আমার এক্সপেকটেশন যে সকল গাছগুলোতে মুকুলের পরিবর্তে কচি পাতা গজিয়ে গেছে সেইগুলোর ক্ষেত্রে আসবে না, এবছর মুকুল হবেই না, ফলনও হবে না। কিন্তু যেগুলো কচি পাতা বেরোয়নি, সামান্য বাস্টিং করেছে, সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটু টেম্পারেচার রাইজ করলে ওই মুকুলগুলো বিকশিত হবে। বলাই পদ্মের রিপোর্ট, তারা নিউজ, মালদা।